বাফে ট্রাই করতে কার না ভালো লাগে, আর সেটা যদি উইদিন 400 rupees 4-star বাফে হয় তাহলে তো ক্যা বাত। সেটার ডিটেলস জানার জন্য আমার ব্লগটা দেখতে থাকুন শেষ অবধি। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ফুড বাই বনি। আর আজকে আমি একটা বাফে খেতে এসেছি, সেটাও খুব সস্তায়। ডিটেলসটা আমি আস্তে আস্তে রিভিল করব। আর আমার সাথে চলে এসেছে তানিয়া আর দীপাঞ্জন। চলুন আগে অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই। আর আরেকটা কথা বলে রাখি, এখানে ঢোকার টাইমে কিন্তু প্রপার স্যানিটাইজেশন আর টেম্পারেচার চেক হয়েছে। তো আপনাদেরকে এবার বলে দিই আমি আজকে কোথায় এসেছি। আমি এসেছি হলিডে ইনের সোশ্যাল কিচেনে ওদের বাফেটা ট্রাই করতে। আমি এটা অনেক সস্তায় পেয়েছি। আমার এটা দুজনের জন্য বুক করে পার হেড 400 পড়েছে, মানে টোটাল পড়েছে আমার 799 পার টু। আর একজনের জন্য বুক করলে পড়বে 449 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। অ্যান্ড এভরি ডে দে হ্যাভ আ স্পেশাল price for lunch and buffet for children between 6 to 12 years which is 399 inclusive of all taxes. কি করে এই ডিসকাউন্টটা হলো সেটা আরেকটু পরে জানাচ্ছি। আর আমাদের ফার্স্টেই আসতে দিয়ে দিয়েছে ব্লু লাগুন ওয়েলকাম ড্রিঙ্ক, খেয়ে রেখে ভালো রিফ্রেশিং। একটা জিনিস খুব ভালো, এখানে ডিসপোজেবল প্লেটস দিয়েছে, গ্লাসেস দিয়েছে, তো ব্যাপারটা ভীষণ ভালো। তো চলে এসেছে আমাদের ফার্স্ট স্টার্টার চিলি পনির, খুবই নরম পনিরটা। অসাধারণ খেতে, ভীষণ ভালো। পনিরটা এত সফট আর ক্রিমি, আর বাইরের কোটিংটাও বেশ পাতলা, এত টেস্টি, প্রচুর খেয়ে নেওয়া যাবে। ননভেজ স্টার্টারে আমাদের ফিশ কাটলেট দিয়েছে, একটু ভেঙে দেখাই। এই যে পুরে ভরা মাছও দেখা যাচ্ছে। ভালো তো, টেস্টি, ঝাল নেই বেশি, প্রচুর মশলা টশলা রয়েছে, ভালো। ওরা আপনার টেবিলে এসেই আপনাকে স্টার্টার্স, ডেজার্টস, পাস্তা এসব সার্ভ করে দিয়ে যাবে, কিন্তু মেন কোর্সটা আপনাকে কাউন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি নিজে ডাইরেক্ট নিতে পারবেন না, ওদের বলে দিলে ওরা আপনাকে সার্ভ করে দেবে। এবার তানিয়া খাচ্ছে স্প্রাউট সালাড। যেমন হয়। এবার আমি খাবো চিকেন অ্যান্ড গ্লাস নুডল স্যালাড। এই যে চিকেনের পিসেস আছে, বেশ বড় বড়ই পিসেসগুলো আছে, ক্যাপসিকাম আছে, দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন। ওরে বাপ রে, একটু হালকা স্পাইসি আছে, ব্যাপারটা একটু ঠান্ডা লাগলো স্যালাড বলে কিনা জানি না, বাট খুব একটা খাস কিছু খেতে না। এবারে দীপাঞ্জন ট্রাই করবে সাবস নীলগিরি। এটা একটা ভেজিটেবল কোরমা টাইপের, প্রচুর সবজি টবজি দিয়ে বানানো হয়। বল দীপা কেমন খেতে। খুবই ভালো খেতে, ধনে পাতা, ধনে পাতা ফ্লেভারও আছে, আর অনেক কিছু আছে এটার মধ্যে, যেমন ফুলকপি, কর্ন, গাজর, একটা সাউথ ওয়েস্ট বলল প্রিপারেশন, ভালো খেতে। তানিয়া এবারে হোয়াইট সস পাস্তাটা খেয়ে বলবে কেমন। ঠিকঠাক, খুব একটা ভালো। আমরা মানডে গেছিলাম লাঞ্চ বাফে খেতে, আর অ্যাকচুয়াল বাফেটার প্রাইস হচ্ছে 499 প্লাস ট্যাক্সেস, আর এটা হচ্ছে ওই দিনের মেনু। এবার আমি খাবো ডাল, ঝিঙ্গে আলু পোস্ত আর ভাত, বাঙালির খাবার, দেখি কেমন খেতে। চামচ দিয়ে ঠিক ব্যাপারটা ভালো লাগে না, বাট ঠিক আছে খাচ্ছি, খুব ভালো খেতে। ডালটা ঘন, খুব টেস্টি, দেখি ঝিঙ্গে আলু পোস্তটা দিয়ে খেয়ে দেখি। সিরিয়াসলি ভালো খেতাম,
ঝিঙে আলু পোস্তটা ঠিক বাড়িতে যেটা মারা বানায় ওরকম খেতে, আলুটাও নরম, খুব ভালো। তানিয়া বল কেমন? পোস্তটা তো খুব ভালো। আমি সবাই এটা স্টার্ট করলাম, ভাত ডাল আর পোস্ত, একদম ঘরোয়া পে। ট্রাই করব পিস পোলাও, সর্ষে মাছ আর কড়াই চিকেন, একটা একটা করে খেয়ে দেখি। আগে শুধু পিস পোলাওটা খেয়ে দেখি। ভালো, ঝরঝরে ব্যাপারটা, খুব ভালো খেতে। এবার মাছটা দেখি, কি দেখুন মাছটা ভীষণ ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে। খেয়ে দেখি, অসাধারণ খেতে। সর্ষের স্মেলটা অতিরিক্ত ঝাঁজও না, এত সুন্দর ফাটাফাটি। এবার খাচ্ছি কড়াই চিকেনটা, একটু টকটক লাগবে হয়তো বা টমেটোর জন্য, বা টেস্টি খেতে। আর মাংসের ভেতরে ভেতরে না মশলাগুলো সব ঢুকে গেছে, খুব ভালো। তোর কোনটা ভালো লাগলো? আমি তো পিস পোলাও আর কড়াই চিকেনে আছি, দুটোই খুব ভালো। এদের লাঞ্চের টাইম হলো রোজ 12:30 PM থেকে 3:30 PM অবধি, অনলি সানডে 12:30 PM থেকে 4 PM অবধি। আর ডিনারের টাইম প্রত্যেকটা দিন 7:30 PM থেকে 10:30 PM অবধি। এসে গেছে আমাদের ডেজার্ট, এটা হচ্ছে হালুয়া আর এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। হালুয়াটা খাই, খুব ভালো, খুব ভালো। সেই ঘিয়ের স্মেলটা আসছে আর একদম প্রপার অ্যামাউন্টে মিষ্টি আছে, মানে বেশিও না কমও না, ভীষণ ভালো খেতে। আইসক্রিমের আর কী রিভিউ দেবো, স্ট্রবেরি আইসক্রিম যেমন হয়। খাওয়া তো আমার শেষ, সবার আগে বলে দিই এই যে আমি ডিসকাউন্টটা পেয়েছিলাম, এটা হচ্ছে নিয়ার বাই বলে একটা অ্যাপ আছে, তো সেখানে আপনারা চেক করলে পেয়ে যাবেন যে এটার থ্রুতে আপনারা এই প্রাইসটা এতটা কম হয়ে যাবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে পুজোর 5টা দিন কিন্তু আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন না, তারপরে নিশ্চয়ই পারবেন। আর পুজোর যে স্পেশাল বাফে আছে আর যেটা প্রাইস, সেটা আপনারা নিয়ার বাই অ্যাপে গেলে দেখতে পাবেন। তো আপনারা তাড়াতাড়ি বুক করে নিন এই অ্যাপটা ডাউনলোড করে, ও পুজোর সময় ভালোই হবে। আর খাওয়ার ব্যাপারে যেটা বলবো, আমার তো বেশ ভালোই লেগেছে। স্টার্টারে আমার চিলি পনিরটা বেশি ভালো লেগেছিলো, টেস্টটাও ভালোই ছিল। আর বেস্ট লেগেছে হচ্ছে আমার সর্ষে মাছ যেটা ছিল, ওটা তো ফাটাফাটি খেতে। আর বাকি খাবার মোটামুটি ভালোই ছিল, তো মানে এই প্রাইসে তো আমি বলবো সত্যি খুব ভালো খাবার। আমার এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই ছিল এই প্রাইস রেঞ্জে। তোদের কেমন লাগলো? তাহলে আপনাদেরও যদি আমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট ডেফিনেটলি করবেন। আর সাথে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। আর মনে করে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কিন্তু প্লিজ ফলো করে নেবেন। আবার দেখা হবে, টিল দেন, বাই বাই।